ওইটা দেখে করতে হবে যে তোমার আলটিমেটলি আছে কারা, রিফ্লেকশন, ট্রান্সলেশন, রোটেশন, আর একটা হচ্ছে গ্লাইড রিফ্লেকশন মানে কম্পোজ। মানে আলটিমেটলি তুমি, তোমার আছে ট্রান্সলেশন, রোটেশন, আর হচ্ছে তোমার রিফ্লেকশন, এই তিনটে, তাই না? মানে এদের মধ্যেই তোমার খুঁজে বার করতে হবে কারা কারা সিমেট্রি হচ্ছে। ওরা আইসোমেট্রি, আর সিমেট্রি মানে হচ্ছে যে ফিগারটাকে যে প্রিজার্ভ করবে সেইগুলো হচ্ছে সিমেট্রি, তাই তো? ডেফিনেশনটা সেটা ছিল, ব্যাপারটা বোঝা গেছে তো? এবং আগের দিন আমি একটা হ্যাঁ জিনিস, হ্যাঁ আগের দিন একটা জায়গায় আমি জাস্ট ওইটা আমি লিখিনি ইচ্ছে করে, আমি ওইটা তোমরা ভেবেছো কিনা যাই না, ওই যে আমরা যখন আইসোমেট্রি গুলো করলাম, দিয়ে আমি কি লিখলাম যে ওই আইসোমেট্রি গুলো একটা মনোয়েড ফর্ম করে, কিন্তু তোমরা এটা ভেবেছো কিনা আমি, ওই জন্য আমি আর কিছু বলিনি, ওটা বলিও নি ইচ্ছা করে যে পড়তে গিয়ে তোমাদের মনে হবে কিনা যে ওটা কি অ্যাকচুয়ালি গ্রুপ ফর্ম করছে। মনোয়েড তো করলো দেখলাম, কিন্তু আলটিমেটলি কি ওটা গ্রুপ ফর্ম করবে? অবশ্যই করবে। তুমি ওই যে আইসোমেট্রিক গুলো যদি দেখো, ওগুলো আলটিমেটলি কিরকম ফর্মের ছিল, যে আইদার হচ্ছে এরকম টাইপের আলফা জেড প্লাস বিটা, অথবা আরেকটা হচ্ছে আলফা জেড বার প্লাস বিটা, এই দুটো ফর্ম, তাই না? তাই তো, হয় এটা নালে এটা, এইরকম ফর্মে ছিল। তাহলে আলটিমেটলি এরা কিন্তু এই যে এইচ বা এইচ স্টার, এরা কিন্তু দেখো তুমি ভালো করে খেয়াল করে দেখো, এরা কিন্তু তোমার বাইজেকশন ফ্রম আর টু টু আর টু, বা সি টু সি যেটা তুমি নেবে। আর বাইজেকশন হওয়ার কারণে এদের ইনভার্স আছে, ফাংশনাল ইনভার্সটা আছে। এইবারে প্রশ্নটা হচ্ছে সেই ইনভার্সটা দেখতে কেমন, ফাংশনাল ইনভার্স আছে, বাট সেই ইনভার্সটা দেখতে কেমন, তবে তো তুমি সেটাকে আইসোমেট্রি বলবে। কারণ তুমি দেখেছো যে কোনো আইসোমেট্রি দেখতে হচ্ছে এই ধরনের, হয় এটা নালে এটা। তাহলে ওই ইনভার্স গুলো হয় এটা নালে এটা যদি হয়, তাহলে তুমি বলতে পারো যে ইয়েস, দ্য ইনভার্সেস আর অলসো আইসোমেট্রিস, তাই না? ওকে ওকে, তো দেয়ারফোর ওকে, সো সো ইন দ্য লাস্ট লেকচার উই হ্যাভ পয়েন্টেড আউট দ্যাট দ্য আই আর টু ফর্মস এ মনয়েড, রাইট? বাট ইন ফ্যাক্ট ইট ফর্মস এ গ্রুপ অ্যাজ বিকজ দ্য আইসোমেট্রিস অফ আর টু ইজ অফ দ্য ফর্ম এই জেড ইজ আলফা জেড প্লাস বিটা অর আলফা জেড বার প্লাস বিটা, ওয়ার মড আলফা ইজ ওয়ান অ্যান্ড বিটা বিলংস টু সি, রাইট? ওকে, অ্যাজ বিকজ দ্য আইসোমেট্রিস অফ দ্য ফর্ম দিস হুইচ সেজ দ্যাট দেয়ার ইনভার্সেস এক্সিস্ট অ্যান্ড দে উইল লুক লাইক সো সাপোজ দে উইল লুক লাইক সো সাপোজ এইচ ইনভার্স জেড, এইচ ইনভার্স সাপোজ ইট ইজ ডব্লিউ, দেন সো হাউ ডু দে লুক লাইক এইচ ইনভার্স ডব্লিউ? সাপোজ হেয়ার ইউ ক্যান ক্যালকুলেট, সাপোজ ইট ইজ ডব্লিউ, দেন হোয়াট ইজ জেড? তো জেড ইজ আলফা ইনভার্স ডব্লিউ মাইনাস আলফা ইনভার্স বিটা, রাইট?
So it is again of the form this one. Or if you take this form, then you will find out that z will be, or z will be alpha inverse bar w bar alpha inverse beta bar. Right? So it is again of the form this one, this. So that means look like either it is of alpha star w plus beta star, or alpha star w bar plus beta star, where mod alpha star is 1 and beta star is any complex, right? And this proves that IR2 forms a group with respect to composition of maps, right? This group is called the group of isometries, the group of isometries of the plane R2. Okay. So now I come to the case. So now let us have a look at the group of symmetries of a rectangle, right? So suppose we consider a rectangle. Okay, having vertices 1, 2, 3, 4, say. Okay, so that means this is your rectangle. So this is 1, this is 2, this is 3, this is 4. Now, if you look at the figure, then you will find out that. So, fact 1, identity, the identity permutation is a symmetry always, right? Okay. Fact 2, what is the fact? Now, the next one is R pi. That is a rotation about the center. This is your center, suppose it is O, about the center O of the angle pi. Okay. So a symmetry of the rectangle. And if you look at this figure, then you will find out that. So this is 1, 2, 3, 4, and after imposing R pi, you will see that this will be two, three, and this is your 1, and this is your 4. That means, which says that R pi is this permutation 1, 2, 3, 4. So 1 goes to 3, 3 goes to 1, 2 goes
to 4 this one. Okay. And then imposing again r pi to r pi, you will find out the identity. So as of now, you have obtained two distinct symmetries. One is the identity and another one is r pi. Now let us have a look on reflections. Okay. Okay. Fine. So sir, fact three. Yes. Sir. Yes. স্যার বলছিলাম যে আর পাই এর ক্ষেত্রে যে যে সিমেট্রিটা হচ্ছে এটা তো আর থ্রি পাই এর ক্ষেত্রেও হবে, সেটা কি জেনারেল ফর্ম হিসেবে মানে লেখা যাবে না এভাবে আলাদা আলাদা ডিস্টিংক্ট ভাবে লিখতে হবে? তুই জেনারেল আর পাই তো পাবে, আর থ্রি মানে আর থ্রি পাই যেটা বলছো, তো দ্যাট উইল বি আর পাই, জাস্ট কম্পোজ ওয়ান আর পাই এগেন, হোয়াট উইল ইউ হ্যাভ, দিস ইজ আর পাই, ঠিক আছে রাইট? ঠিক আছে ইয়া, সো দেয়ার আর নো আদার রোটেশনস হুইচ গিভস ইউ দ্য সিমেট্রি। ওকে, সো নাও উই মুভ টু চেক আউট হোয়াট আর দ্য রিফ্লেকশনস হুইচ উইল ইমার্জ আউট অ্যাজ অ্যাজ সিমেট্রিজ অফ দি রেক্টাঙ্গেল। ওকে, সো লেট আস হ্যাভ এ লুক অ্যাট দ্য ফিগার। সো দিস ওয়ান reflection, right? So 1, 2, 3, 4. Okay. Okay, so okay, so which reflection রিফ্লেকশন, সো উই ক্যান হরাইজন্টাল, আর এইচ হরাইজন্টাল রিফ্লেকশন। Right, so it will be 1, 2, 3, 4, so that means it goes to, so after the reflection you will have 1, 2, 4, 3, that means 1 goes to 4, 2 goes to 3, 3 goes to 2, and 4 goes to 1, right? This is your horizontal reflection. Okay. And another one is vertical, RV, that is 1, 2, 3, 4, and this is your vertical, so it will go to so 2, 3, 1, 4, right? So this vertical, so vertical reflection. Right, that means 1, 2, 3, 4 goes to, so 1 goes to 2, 2 goes to 1, 3 goes to 4, 4 goes to 3, right? So this is your vertical reflection. Okay, so now you need to compose these symmetries with each other. So suppose you have r pi. And then, so then what is, just check it out, r pi compose rv and rv compose r pi. What will be your r pi compose rv? Just check it out. Because we have seen that this compose will again give you another another symmetry of the figure, right? So what is your r pi compose rv? Just r pi compose rv means
So what is the permutation representation of R pi? What is R pi? Just look at the representation. This is your R pi. So 1, 2, 3, 4 goes to 1, 3, 4, 1, 2, right? So 3, 4, 1, 2. So it is 1, 2, 3, 4. So it is 3, 4, 1, 2. And your RV is 1, 2, 3, 4. So 2, 1, 4, 3. So what will be the resulting permutation? 1, 2, 3, 4. So it is 1 goes to 2, 2 goes to 4. 2 goes to 1, 1 goes to 3. 3 goes to 4, 4 goes to 2. 4 goes to 3, 3 goes to 1. So, what is it? This is your RH, right? So, this is your RH. So, in this way, you have got nothing new. The old one. Okay, so then again compose RV with R pi. Then 2, 1, 4, 3. This is your 1, 2, 3, 4, that is 3, 4, 1, 2. So then what will be the resulting permutation? So 1 goes to 3, 3 goes to 4. 2 goes to 4, 4 goes to 3, 3 goes to 1, 1 goes to 2, and 4 goes to 2, 2 goes to 1. Oh, okay. So it is again your horizontal reflection. And if you check the figure, so you will find out that, so suppose you have this figure, 1, 2, 3, 4, okay? Then first take a move by reflection. Then what you will get? You will get this one as, so it is your R pi. So this is 2, this is 3, and this is your 1, this is your 4. So after imposing R pi, you will get this, and then take the vertical reflection. Then what you shall get? So take one vertical reflection here. Then it is 1, it is your 4, this is 2, this is 3, right? So that means it gives you the horizontal reflection. This is your RH, right? So in a similar manner, doing the same thing in the reverse way, that is, first take the vertical reflection and then keep moving through the rotation of angle pi, then you will get again the horizontal reflection, right? Okay, now, so this is the composition of a reflection with a rotation, and you have obtained another horizontal reflection, right? Okay. Now, what will be our move? Yeah. Okay. So now,
নাও হোয়াট ইজ ইয়োর আর এইচ কম্পোজ আর বি? জাস্ট চেক ইট আউট, হোয়াট ইজ ইয়োর আর এইচ কম্পোজ আর বি? সো সাপোজ ইউ হ্যাভ দিস ফিগার 1, 2, 3, 4, সো ফার্স্ট ইম্পোজ আর ভি, সো দেন ইউ উইল হ্যাভ, সো দিস ইজ ইউর ভার্টিক্যাল রিফ্লেকশন, সো ইউ উইল হ্যাভ 2, 3, 1, 4, রাইট? সো নাও ইউ টেক হরাইজন্টাল রিফ্লেকশন, সো আর এইচ, সো দেন দেন সো ইট ইজ ইউর 3, ইট ইজ ইউর 4, 2, 1, সো দ্যাট মিন্স আর এইচ আর এইচ কম্পোজ আর ভি ইজ দ্য পারমুটেশন। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ সো ইট ইজ 1 গোজ টু 3, 2 গোজ টু 4, 3 গোজ টু 1, অ্যান্ড 4 গোজ টু 2, সো দিস ইজ ইউর আর পাই, রাইট? ফাইন, অ্যান্ড হোয়াট উইল বি ইউর আর ভি কম্পোজ আর এইচ? দিস ক্যান বি ডান ইজিলি থ্রু দ্য রিলেশন দিস ওয়ান, দ্যাট ইজ আর পাই কম্পোজ আর ভি ইজ আর এইচ। Now, if you look at these reflections, you will see that all these are, if you take their square, then these are identity, right? And also r pi square is also identity. Fine? Right? So, with the help of these relations, you can easily find out RV compose RH. What is that? Just compose one RV from right here. Okay? So, yeah. Okay. So, okay, so how to get this one? So RH compose RV is R pi, and from this you can multiply compose RV with this one, right? So this is going to be your R pi, so this is your RH again. It is RV compose RH, compose RV. So it is RH. Okay. So then RV compose RH is RH compose RV. Oh. So this says that the composition is commutative with respect to these two symmetries. So that means, so it is R pi again, right? So hence, if you want to summarize all this, then we see that what are the transformations, what are the symmetries? The first one is identity, right? Second one is R pi, a rotation about an angle pi, right? Third one is R v, the vertical reflection. Reflection, and fourth one is RH, the horizontal reflection.
রাইট? ওকে, সো দেয়ার আর ফোর ডিস্টিংক্ট সিমেট্রিজ, অ্যান্ড দিজ সিমেট্রিজ কনস্টিটিউট দ্য গ্রুপ অফ সিমেট্রিজ অফ রেক্ট্যাঙ্গেল। তো গ্রুপ অফ সিমেট্রিজ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ই সরি আই সো দিস ইজ ইউর আই আর পাই আর ভি অ্যান্ড আর এইচ হোয়ার হোয়াট আর দ্য রিলেশনস দে স্যাটিসফাই সো আর পাই স্কোয়ার আর ভি স্কোয়ার আর এইচ স্কোয়ার দিজ আর অল আইডেন্টিটি অ্যান্ড নট অনলি দ্যাট ইফ ইউ টেক কম্পোজিশন তো আর পাই আর ভি আর ভি আর পাই আর ভি আর পাই দিস ইজ ইউর আর এইচ অ্যান্ড ইফ ইউ টেক আর ভি আর এইচ আর এইচ আর ভি দিস ইজ ইউর আর পাই ওকে অ্যান্ড দেন ইফ ইউ টেক আর পাই আর এইচ দেন ইট উইল গিভ ইউ আর এইচ আর পাই অ্যান্ড ইট উইল গিভ ইউর দিস ওয়ান রাইট ফাইন ওকে তো দিস ইজ ইউর গ্রুপ অফ সিমেট্রিজ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ফাইন সো উইথ দিস ওয়ান উই হ্যাভ কম্পিউটেড গ্রুপ অফ সিমেট্রিজ অফ স্কোয়ার অ্যান্ড গ্রুপ অফ সিমেট্রিজ অফ রেক্ট্যাঙ্গেল রাইট নোটেবলি ইফ ইউ লুক অ্যাট দ্য দিস টু গ্রুপ অফ সিমেট্রিজ অফ ফিগার্স অফ ফোর ভার্টিসেস ওয়ান ইজ ইউর স্কোয়ার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইউর রেক্ট্যাঙ্গেল দেন ইউ উইল ফাইন্ড ওয়ান ইম্পর্টেন্ট থিং দ্যাট দ্য গ্রুপ অফ সিমেট্রিজ অফ স্কোয়ার গিভস ইউ এ নন এবিলিয়ান গ্রুপ অফ এইট এলিমেন্টস বাট দ্য গ্রুপ অফ সিমেট্রিজ অফ দ্য রেক্ট্যাঙ্গেল উইল গিভ ইউ অ্যান এবিলিয়ান গ্রুপ অফ ফোর এলিমেন্টস ওকে সো নোটেবলি উই হ্যাভ সিন দ্যাট দ্য গ্রুপ অফ সিমেট্রিজ অফ দ্য স্কোয়ার ইজ এ নন এবিলিয়ান গ্রুপ রাইট অফ অর্ডার অফ নন এবিলিয়ান গ্রুপ অফ অফ এইট এলিমেন্টস হুইচ ইজ কল্ড দি ডায়াড্রাল গ্রুপ অফ অর্ডার ফোর গ্রুপ অফ অর্ডার ফোর নোটেশনালি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ইট ইজ ডিনোটেড বাই D4 অ্যান্ড দ্য গ্রুপ অফ সিমেট্রিজ অফ দ্য রেক্ট্যাঙ্গেল অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ অ্যান এবিলিয়ান গ্রুপ অফ অর্ডার ফোর অফ সরি অফ ফোর এলিমেন্টস হুইচ ইজ কল্ড
বি প্লেনস ফোর গ্রুপ ডিনোটেড বাই কে ফোর। ওকে সো দিস গ্রুপ অফ সিমেট্রিজ ইজ অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন ইন্ট্রোডিউস বাই ফেলিক্স ক্লেন, সো ইট ইজ ইউর ক্লেন্স ফোর গ্রুপ কে ফোর। ওকে সো দ্যাট ইজ এ গ্রুপ অফ ফোর ডিস্টিংক্ট এলিমেন্টস সাপোজ ই এ বি সি, দিস উইথ দ্য ফলোয়িং রিলেশনস। হোয়াট আর দ্য রিলেশনস দ্যাট ইউ হ্যাভ সিন ইন দ্য গ্রুপ অফ সিমেট্রিজ অফ এ অফ দ্য রেক্ট্যাঙ্গল? দিস আর ইউর রিলেশনস, দিস ওয়ান দ্যাট ইজ দ্য স্কোয়ার অফ ইচ এলিমেন্ট ইজ আইডেন্টিটি, দ্যাট ইজ এ স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার ইজ ই অ্যান্ড এ বি বি এ ইট ইজ সি বি সি সি বি ইট ইজ এ অ্যান্ড এ সি সি এ ইজ বি। ওকে ওকে ফাইন ওকে ওকে সো আফটার হ্যাভিং এ গ্রুপ অফ এ নন এবিলিয়ান গ্রুপ অফ অর্ডার সিক্স দ্যাট ইজ সিমেট্রিক গ্রুপ অফ অর্ডার থ্রি এস থ্রি ইউ হ্যাভ অবটেন্ড এনাদার নন এবিলিয়ান গ্রুপ অফ হ্যাভিং এইট এলিমেন্টস হুইচ ইজ দ্য ডায়াড্রাল গ্রুপ অফ অর্ডার ফোর। অ্যান্ড নট অনলি দ্যাট, ইন জেনারেল কেস দ্যাট আই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন দ্য লাস্ট লেকচার দ্যাট ইফ ইউ টেক এনি রেগুলার এন পলিগন দেন ইউ ক্যান ফাইন্ড আউট এনাদার দেন ইউ ক্যান ফাইন্ড আউট এ নন এবিলিয়ান গ্রুপ অফ হ্যাভিং টু এন এলিমেন্টস হুইচ ইজ ডিফাইন্ড টু বি দ্য ডায়াড্রাল গ্রুপ অফ অর্ডার এন ডিএন। ওকে নাও ইফ ইউ লুক অ্যাট দিস গ্রুপস ইউ হ্যাভ সিন দ্যাট দিজ আর অ্যাকচুয়ালি গ্রুপস সিটিং ইনসাইড অ্যানাদার গ্রুপ, দ্যাট মিন্স ইউ হ্যাভ দ্য গ্রুপ অফ পারমুটেশনস, রাইট? ইউ হ্যাভ দ্য পারমুটেশন গ্রুপ অ্যান্ড ইফ ইউ টেক দ্য সিমেট্রিজ দেন ইউ ইউ হ্যাভ সিন দ্যাট দ্য গ্রুপ অফ সিমেট্রিজ ইজ এ গ্রুপ সিটিং ইনসাইড দ্য গ্রুপ অফ পারমুটেশনস উইথ রেসপেক্ট টু দ্য সেম কম্পোজিশন ইন দ্য গ্রুপ অফ পারমুটেশনস অ্যান্ড হুইচ হ্যাজ বিন ইন্ডিউসড অ্যাজ এ বাইনারি কম্পোজিশন ইন দ্য গ্রুপ অফ সিমেট্রিজ অ্যান্ড গ্রুপ অফ আইসোমেট্রি গ্রুপ অফ সিমেট্রিজ, ইয়েস। ওকে সো দিস থিংস অ্যাকচুয়ালি গিভস সাম ইন্ডিকেশনস দ্যাট ইন এ গ্রুপ ইন এ বিগার গ্রুপ দেয়ার আর গ্রুপস সিটিং ইনসাইড দ্যাট গ্রুপ উইথ রেসপেক্ট টু দ্য সেম কম্পোজিশন ইন্ডিউসড ইন দ্য বিগার গ্রুপ। দেয়ার আর গ্রুপস সিটিং ইনসাইড এ বিগার গ্রুপ উইথ রেসপেক্ট টু দ্য সেম কম্পোজিশন ডিফাইন্ড অন দ্য বিগার গ্রুপ। ওকে সো দিস গ্রুপস আর কল সাবগ্রুপস অফ দ্য বিগার গ্রুপ। সো ইন দিস ওয়ে উই আর গেটিং এ নোশন অফ সাবগ্রুপ অফ এ গ্রুপ। অ্যান্ড হোয়াট উইল বি দ্য ডেফিনেশন?
So you have seen that in some simple cases, Z plus is a group sitting inside Q plus, right, with respect to the same addition plus. These operations are same. The addition in Q and addition in Z, these are same operations in the respective sets. So this Z plus will be a subgroup of Q plus, right? Similarly, Z plus is a subgroup of R plus, right? Z plus is a subgroup of C plus. R plus is a subgroup of C plus. Although there is another thing that I need to consider, so that I will come to later, that some homomorphism is acting on some from R to C. So in this way, you can say that R plus is a subgroup of C plus. Q plus is a subgroup of R plus. So there are many more examples that will come to your mind having this idea. So formally we need to define what does it mean by a subgroup. Okay. Okay, so what, so the definition will be like that. So suppose G be a group and H be a subset of G. Okay. So being a subset, you can impose the binary composition defined on G on H. So your binary composition dot is a map from G cross G to G, right? Now you need to consider this operation restricted to H. Okay. That means we need to think of the same composition in H, that is dot from H cross H to H. That is important. If you restrict this map on H cross H, this will go to G actually. But we need to confine ourselves to those cases where this composition will take any AB to some element of H. Okay, any AB from H to some element of H. So this is called that dot is closed under, dot is closed in H. Yes. Okay. Dot is closed in H. Okay. Or we can say that, or we can say that dot is the induced operation on H from G. Okay, just considering G as an algebraic system, you are considering those composition
induced operation on H from G. That means the composition will give, which gives you for any two elements of H, it will map to another element of H, not G. H dot will give you the images on G, but you are confining yourself to the set H. Okay. So that is the case actually. So this is your G cross G, and suppose this is your H cross H. Okay. So dot is, this is your G and this is your H. Okay. Now dot is a binary composition on G. That means for any two elements, for any two point, it will map to G, right? But if we say that dot is a induced operation on H from G, that means given any point in H cross H, it will move to H. Okay, so this is the condition. That should be understood easily. Yeah. Okay. So the definition is like that. So then H is said to form a subgroup with respect to an induced operation dot from G if H itself forms a group with respect to dot. Okay, if H itself forms a group with respect to dot, then we say that H is a subgroup of G. Subgroup of G, yes. Denoted by H less than or equal to G. So this symbol bears the meaning that H is a subgroup of G. Okay. Now if you have, so once you have the case where you see that, so if H is a subgroup of G and H not equal to G, then we say that H is a proper subgroup of G. Okay. H is a proper subgroup of G. Now note that, which is denoted by S, which is denoted by, we can denote this one as H strictly less than G. Okay. Now note that a group itself is a subgroup of itself, right? So G itself, so G being a group is a subgroup of itself, right? And so G is called the improper subgroup of G. So this G is called the improper subgroup of G. So given any group, you have always a subgroup. And also
there exists another subgroup eventually, which is that again, if H contains exactly the identity, then this is going to be a subgroup. This is a subgroup of G, where E is the identity. The identity of G, and this subgroup is called the trivial subgroup. Okay. Of a group G. Okay. So all other groups, subgroups are called non-trivial. Okay. Note that. Okay. So, yeah. Q plus dot is a proper subgroup of, right, subgroup of R plus dot, right? Just check it out. Now there are many real numbers which are not rationals, right? So suppose you have you might have seen the proof that root over 2 is not a rational, right? So root 2 is a real number, but it is not a rational. So for that reason, Q plus dot is a proper subgroup of R plus dot, right? Okay. Okay. Fine. Okay. Now also we have discussed that symmetries of X is a subgroup of this for some suitable V comes from X, right? So for a figure, this V is the set of all vertices, right? Distinct vertices. Set of all distinct vertices, right? And with respect to which we can construct the permutation group, and then symmetries of X will be a subgroup of the group of permutations of the vertices, right? Yeah. Okay. So now, so one question comes to our mind that how can you determine the subgroups of a group? So does there exist any criteria or any condition which helps you to find out what are the subgroups sitting inside a group? How can you determine, how can you get all those subgroups of a group? So this is a very nice criteria that we shall discuss in the following. Okay. So what is the criteria? Okay.
সো সো ক্রাইটেরিয়া ফর এ সাবগ্রুপ। হোয়াট ইজ দ্যাট? সো সাপোজ ইউ হ্যাভ সো লেট জি বি এ গ্রুপ অ্যান্ড এইচ বি এ সাবসেট অফ জি, এইচ বি এ সাবসেট অফ জি, দেন এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি ইফ অ্যান্ড অনলি ইফ সো হোয়েন এভার উই আর টকিং অ্যাবাউট সাবগ্রুপ উই মিন দ্যাট দ্য অপারেশন ডিফাইন অন জি ইজ ইন্ডিউসড অন এইচ। ওকে, সো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি ইফ অ্যান্ড অনলি ইফ। সো দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া শুড বি এইচ ইজ ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন অফ দ্য বাইনারি অপারেশন ডিফাইন অন জি, রাইট? সো দিস ইজ ইউর ফার্স্ট কন্ডিশন, বিকজ ইউ আর কনসিডারিং এনি সাবসেট, সো ইউ নিড টু ইম্পোজ দিস কন্ডিশন দ্যাট এইচ শুড বি ক্লোজড under the binary operation that is defined on the whole group G. Now the second one, because you need to have one binary composition on H which comes from the binary operation defined on G, so this condition should be included here. Okay, okay. And the next one is the identity. E of the group G must be in H, right? Right? So this identity must be in H. Number three. For all A belongs to H, its inverse is also in H. So if you look at this condition, so what does it tell you? That for any given A in H, this A is actually in G, right? Now G being a group, this A has an inverse in G, but you imposed one condition that that inverse should be in H also. Okay, so the inverse exists in G must be included in H. That is your condition, right? For any A belongs to H, A inverse exists, but that exists in G, the whole group, in the whole group. Okay, but you need to impose the condition that that inverse must be included in H. Okay, so if you check these three conditions, then you can say that yes, H must form a group with respect to the same composition defined on G. So what is the proof of this criteria? Now if H forms a subgroup, then we are done, right? So being a group, it has these three properties, these three ones. So if H forms a subgroup of G, then we are done. So you do not need to check three conditions each.
ওকে ইন্ডিভিজুয়ালি। কনভার্সলি সাপোজ দ্যাট দিস পার্ট ইজ ক্রুশিয়াল, কনভার্সলি সাপোজ দ্যাট দ্য কন্ডিশন হোল্ডস, দ্য কন্ডিশনস দ্য কন্ডিশনস হোল্ড, ওকে। সো ইউ নিড টু প্রুভ দ্যাট এইচ ফর্মস এ সাব গ্রুপ, দ্যাট মিন্স এইচ ফর্মস এ গ্রুপ উইথ রেসপেক্ট টু দ্য সেম কম্পোজিশন ডিফাইন্ড অন জি, রাইট? নাও দ্য ফার্স্ট কন্ডিশন সেজ গিভস ইউ টেলস ইউ দ্যাট এইচ ইজ ক্লোজ আন্ডার দ্য বাইনারি অপারেশন ডিফাইন্ড অন জি, দ্যাট মিন্স এইচ স্যাটিসফাই ক্লোজার প্রপার্টি উইথ রেসপেক্ট টু ডট, ওয়ান গিভস ইউ দ্যাট এইচ ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু ডট, দ্যাট ইজ ডট স্যাটিসফাইজ ক্লোজার প্রপার্টি অন এইচ, ওকে। নাও সিন্স উই আর ইউজিং দ্য সেম বাইনারি কম্পোজিশন অ্যান্ড দ্যাট কম্পোজিশন স্যাটিসফাইজ অ্যাসোসিয়েটিভিটি ইন জি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি ডাজ নট ডিপেন্ড অন দ্য সেটস অন দ্য সাবসেটস অফ দ্য সেট, রাইট? সো ইটস ইটস অ্যান ইটস এ ইউনিভার্সাল প্রপার্টি দ্যাট an algebraic and a semi group has, right? So that associativity is universal, that is, that means if it holds for the set, then it will hold for any subset of that set with respect to the same composition, okay? So that composition, if it is associative with respect to the whole set, then it is associative with respect to any subset of it. Okay, so two, the dot is obviously associative. We do not need to check associative in H as it does in G. Okay, so since G is dot is associative in G, so this imply that this will imply that dot is associative in H being a subset of G. Okay. Number three. Now this the identity plays the role of identity in H. The identity of G plays the same role in H also. So that means E will be the identity in H. Okay. The identity in G behaves like the same property, behaves like the same object which it does in G. Okay. So E is the identity in H. And the fourth one, for any A belongs to H, A inverse belongs to H. That means, which says that every A belongs to H has an inverse in H. And this proves that, H forms a group. H forms a group with respect to the induced operation dot on H from G. Okay? Okay? So hence H forms a subgroup of G. Okay. Okay, fine.
ওকে। ওকে, সো ইয়া, নাও ইট ইজ ইটস এ ভেরি ন্যাচারাল কোয়েশ্চেন ওয়ান মে আস্ক দ্যাট গিভেন এনি গ্রুপ ইউ হ্যাভ সিন দ্যাট ইউ উইল গেট টু গ্রুপস অ্যাট ওয়ান্স। What are those? One is the trivial group and another one is the improper subgroup, right? That is, one is the singleton set identity and another one is the group itself. But the question is that given any group, suppose G contains one non-identity element, okay? Then can you construct a subgroup of G which is not trivial, not improper in general? Okay, that is my question, is that can you construct a subgroup out of the elements of the groups? Okay, because if you can do this, then you can easily construct any subgroup with respect to a given non-identity element of G, right? Although we have seen some examples of subgroups in a group, but you need to have some natural way of finding out subgroups, right? That is, given any group and given any non-identity element, can you define a subgroup of G? Okay, so let us have a look on this. So now let G be a group and A belongs to G, be a non-identity element. Okay. Non-identity element. Okay. Then define a set H, okay, which consists of those elements which are looking like this, A to the power n. N belongs to Z, that means integral powers of A, where A to the power n means A compose A compose A n times if n greater than 0. If it is less than 0, then it is your it is A inverse compose A inverse minus n times. If n less than 0, okay. And it is identity if n is 0, okay.
ওকে, মাইনাস 10 টাইম, মাইনাস এন টাইমস, মাইনাস এন, এন ইজ এ পজিটিভ ইন্টিজার, এন ইজ নেগেটিভ, সো মাইনাস এন ইজ পজিটিভ। সাপোজ এ মাইনাস থ্রি, দ্যাট মিনস এ ইনভার্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ ইনভার্স, তো মাইনাস অফ মাইনাস থ্রি ইজ থ্রি, তো থ্রি টাইমস, রাইট? ওকে, অ্যান্ড ইউজিং দিস ডেফিনেশন, নোট দ্যাট ওয়ান ক্যান প্রুভ, দিস ইজ ইউর টাস্ক, দ্যাট এ টু দি পাওয়ার এম প্লাস এন ইজ এ টু দি পাওয়ার এম কম্পোজ এ টু দি পাওয়ার এন, অ্যান্ড এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইজ এ টু দি পাওয়ার এম এন। ওকে, দিস আর ল অফ ইন্ডিসেস। ওকে ওকে ফাইন, সো উইথ দি ডেফিনেশন অফ দিস সেট ইউ ক্যান প্রুভ দ্যাট, সো নাও সিন্স এ টু দি পাওয়ার জিরো ইজ আইডেন্টিটি, রাইট? তো আইডেন্টিটি ইজ দ্য, সো ইয়া, সো ই বিলংস টু এইচ, রাইট? সো ই বিলংস টু এইচ, সো দিস স্যাটিসফাইজ দ্য কন্ডিশন টু অফ দ্য অ্যাবভ থিওরেম, অ্যাবভ ক্রাইটেরিয়া। নাও উইথ দিস ওয়ান ইউ হ্যাভ দ্য ক্রাইটেরিয়া ওয়ান, দ্যাট মিন্স ডট ইজ closed in H. Suppose you have two elements, so also for A to the power m, A to the power n belongs to H. This will imply that A to the power m dot A to the power n is A to the power m plus n. So this is again in H. And this proves that H is closed with respect to dot, right? So this satisfies the condition one. And for the third one, and also given any element A to the power n belongs to H, we have. So what is the inverse of a to the power n? What is the inverse of a to the power n? It is a inverse to the power n, because a to the power n dot A to the power n dot A inverse to the power n. What is the composition resulting element? So that means it is A dot A dot A A, and then it is A inverse A inverse A inverse, right? This and this. Now apply associativity. Then you will find that, so this is A dot A dot A A, and here this one, right? Again it is A inverse dot inverse dot A. This. So this will be your, so this is identity. So it is again A dot A dot A n minus 1 times, and again you have A inverse A inverse A inverse,
n minus 1 times, and then again apply associativity. Right? So again it is a dot a dot a. This is n minus 2 times. And again it is a inverse dot a inverse dot a inverse n minus 2 times. So in this way, you can continue this process and ultimately you will get a inverse, that is identity. And a inverse to the power n dot a to the power n is also identity, right? So this proves that the inverse of a to the power n is actually a inverse to the power n. So hence a inverse to the power n belongs to H, and this proves that H forms a subgroup of G. So if we are given a group, a non-trivial group, that means a group having non-identity elements, and if we consider one non-identity element A, then with respect to A, we can construct a subgroup of the whole group. So given any non-identity element, you are having a subgroup, right? And how to generate this subgroup? Just taking the integral powers of the element, right? So every element of that subgroup is some integral power of A, and that is why this subgroup is called a subgroup generated by small a. So definition, this H is defined to be a subgroup of G generated by a non-identity element A. A, right? Denoted by H is L angle R angle A, called the cyclic subgroup of G generated by small a. Okay. So in this way, you have defined a cyclic subgroup of G generated by small a, by an element small a, where this small a is called the generator, the generator of the cyclic subgroup H. Okay, so A is called the generator of the cyclic subgroup H. Okay, in this way, if in some cases you face one aspect, that suppose you have a group G and for some non-identity element A, you see the case where A, that small a, generates the whole group G. That means if you find that the cyclic subgroup generated by small a coincides
with the whole group G, then that group is called the cyclic group generated by small a, and A will be called the generator of the group. So in this way you can define, so if an element small a of a group G generates the group G, that is, if the cyclic subgroup generated by cyclic subgroup of G generated by small a coincides with the whole group G, then G is called, then G is defined to be a cyclic group, defines to be a cyclic group. Okay, cyclic group, or in other words, a group G is called a cyclic group if G coincides with some cyclic subgroup of G generated by some element small a belongs to G. Okay, and in that case we write G as L angle R angle A. Okay, for example, the group of integers Z plus is a cyclic group generated by 1 as any integer, as for any n belongs to Z. What is n? N is 1 plus 1 plus 1 n times, right? Okay. Okay. So n is any integer. Okay. Now, it should be noted that in a cyclic group, there may be more than one generator. For example, in that case, group of integers, one is a generator, and also minus one is also a generator. So, in a cyclic group, there may be more than one generators. Okay, a group can be generated by more than one element. Okay, so there may be more than one generators can be obtained in a cyclic group. Okay, so with this one I should end here. Okay.